প্রতিনিয়ত পৃথিবী যেমন পরিবর্তিত হচ্ছে, তেমনি তার সাথে সাথে আমরা মানুষেরাও পরিবর্তিত হচ্ছি। কিছু কিছু পরিবর্তন আমাদের সত্যিকার অর্থেই খুবই উন্নত করেছে, কিন্তু এমন কিছু পরিবর্তন তার মাঝেও আছে যেগুলো মানুষের জন্য ভয়াবহ ভবিষ্যতের হাতছানি দিচ্ছে। আমরা যদি অতীতের দিকে তাকাই তাহলে দেখব এরকম, আবার যখন বর্তমানের দিকে তাকিয়ে দেখি তখন দেখতে পাবো এগুলোর মধ্যে কেমন আকাশ পাতাল ভিন্নতা। এরকম ধরনের পরিবর্তনগুলো প্রতিনিয়তই আমাদের মানবিকতা একদমই ধ্বংস করে দিচ্ছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের পূর্বের ন্যায় এমন সব স্থির চিত্র দেখাবো যেগুলো আমাদের বিভিন্ন ধরনের পরিবর্তন এবং বর্তমানের মানুষের দৃষ্টিভঙ্গিকে খুবই চমৎকারভাবে ফুটিয়ে তুলবে। নম্বর 1, আমাদের জীবন সঙ্গী এমন ভাবেই নির্ধারণ করতে হবে যেন সে আপনার সকল চিন্তা ভাবনা বুঝতে পারে। একজন আদর্শ লাইফ পার্টনার সে নয় যার কাছে অনেক টাকা আছে, একজন আদর্শ লাইফ পার্টনার সে যে আপনাকে বুঝবে। আমরা বেশিরভাগ সময় জীবন সঙ্গী খুঁজে নিতে ভুল করি, যার প্রমাণ স্বরূপ আপনি এই ছবিটি দেখতে পাবেন। ছবিটি খুব সুন্দরভাবে দৃশ্যায়ন করে কিভাবে একজন সঠিক জীবন সঙ্গী বেছে নিলে আপনার জীবন হবে অত্যন্ত সুখময়। অন্যদিকে যদি আপনার জীবনসঙ্গী বেছে নিতে এতটুকুও ভুল হয় তাহলে আপনার জীবন জাহান্নাম হয়ে যাবে। এই ছবিটির দিকে একটু লক্ষ্য করুন, এখানে আমাদের জীবন ব্যবস্থা সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ একটি বার্তা দেওয়া আছে। এখানে প্রথম ধাপে বলা আছে আপনার ত্বক কোনো কাগজ নয় যে আপনি তা কেটে ফেলবেন। তাই তো আমরা বিভিন্ন ডিপ্রেশনের কারণে হাত বা শরীরের অন্য কোথাও কাটাকাটি করি, যা একদমই ঠিক নয়। দ্বিতীয় ধাপে বলা আছে আপনার সাইজ কোনো বই নয় যে তাকে আপনি জাজ করবেন। ফর এক্সাম্পল বলবেন, ইস বইটা কত মোটা, এত মোটা বই পড়বো কি করে। শেষেরটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ আমরা অনেক সময় বিভিন্ন সমস্যার কারণে আত্মহত্যা করার কথা চিন্তা করি, কিন্তু আমরা এটা একবারও চিন্তা করি না যে জীবন একটাই, মরে গেলে সবকিছুই শেষ, যে ভুল আর দ্বিতীয়বার সংশোধন করা সম্ভব নয়। নম্বর 2, এই ছবিটি প্রকাশ করে দুই প্রকারের মানুষের। এক, যারা অসফলতাগুলোকে নিজেদের বোঝা মনে করে, নিজেদের প্রতিবারের ন্যায় অসফলই রাখে। আরেক শ্রেণীর মানুষ হচ্ছে যারা নিজেদের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে সফল হয়, তাই কখনোই নিজের ব্যর্থতাকে বোঝা মনে করবেন না, বরং সেটিকে কাজে লাগিয়ে সফল হওয়ার রাস্তা খুঁজুন। নম্বর 3, এই ছবিটি একটি দুঃখজনক বাস্তবতা। একটা সময়ে আমরা কুকুরকে খুঁটিতে বেঁধে রাখতাম, কিন্তু এখন মোবাইল আমাদের এমন পরিস্থিতিতে ফেলে দিয়েছে যাতে করে আমরা খুবই খারাপ পরিস্থিতিতে এর মাঝে ফেঁসে গিয়েছি, যা মানুষের জন্য একেবারেই কাম্য ছিল না। নম্বর 4, আমাদের মাঝে এমন অনেক লোক আছে যারা দেখায় যে তারা আমাদের বিপদের সময় সাহায্য করতে চায়, কিন্তু বিভিন্ন সমস্যার কারণে করতে পারছে না, যার প্রমাণস্বরূপ আপনি এই ভিডিওটি দেখতে পারেন। এখানে সেই সব মানুষদের ইঙ্গিত করা হয়েছে যারা সামর্থ্য থাকার পরও বিপদের সময় মানুষদের সাহায্য করে না, কিন্তু তারা বোঝানোর চেষ্টা করে যে তারা সাহায্য করতে চায়, যা খুবই দুঃখজনক। নম্বর 5, আমরা আমাদের বন্ধুদের নিজের সকল কথা কোনো কিছু চিন্তা না করেই বলে দিই, কিন্তু আমরা এটা কখনোই ভাবি না যে এখন যে আমার বন্ধু সে একটা সময়ে আমার শত্রুও হতে পারে। পরবর্তীতে আমরা যা যা তাকে বলেছি তা সে সবাইকে জানিয়ে আমার ক্ষতি করতেও পারে। তাই আপনি আপনার মনের কথা আপনার বন্ধুকে বলুন, তা সমস্যা নেই, কিন্তু সেটুকুই বলুন যতটা বললে সে আপনাকে পরবর্তীতে সেটি দিয়ে আঘাত না করতে পারে। নম্বর 6, আমরা যখন কাউকে দেখি সফল হয়েছে তখন মনে করি এ তো অনেক সহজ, কিন্তু না, কারণ সফলতা অর্জন করতে যে সেই ব্যক্তিটি কতটা ত্যাগ ও পরিশ্রম দিয়েছে তা কেবলমাত্র সেই ব্যক্তিটিই জানে। তাই অবশ্যই কারো সফলতার গল্প না শুনে তার পেছনের ব্যর্থতার গল্পগুলো শোনার চেষ্টা করুন, তাহলে আপনার কাজে দেবে। নম্বর 7, যখন আমাদের মাঝে তেমন মোবাইলের প্রচলন ছিল না তখন আমরা বইকেই একমাত্র জ্ঞানের উৎস হিসেবে ধরে নিতাম, কিন্তু মোবাইল প্রযুক্তি আসার পর মোবাইলকেই আমরা আসল জ্ঞানের উৎস ধরার মাধ্যমে বই থেকে একদমই দূরে চলে গিয়েছি। কিন্তু আমরা ভুলে গিয়েছি যে মোবাইল কখনোই মানুষের জ্ঞানের পরিধি বাড়ানোর প্রধান উৎস হতে পারে না। নম্বর 8,
আপনি যখন একা একা কাজ করবেন তখন সেই কাজটা কখনোই ঠিকমতো সম্পন্ন হবে না, বরং তার মাঝে বিভিন্ন বাধা থাকবে। এই জন্য আপনি যখন দলভুক্ত হয়ে সেই কাজটি করবেন তখন দেখবেন তা কতটা সহজ এবং সফল হয়েছে। তারই প্রমাণস্বরূপ আপনি এই চিত্রটি দেখতে পারেন। নাম্বার 9, এই ছবিটি যে কি বিষয় ইঙ্গিত দিচ্ছে তা হয়তো আপনারা বুঝে গিয়েছেন। বর্তমানে মানুষ এমন হয়ে গিয়েছে যে আপনি যখন সফল হতে যাবেন তখন দেখবেন কতজন পেছন থেকে আপনাকে বিভিন্ন মাধ্যমে টেনে নিচে নামানোর চেষ্টা করছে। আপনি যদি তাদের এরকম আচরণকে পরোয়া না করে এগিয়ে যেতে পারেন তাহলেই কেবলমাত্র আপনি সফল হতে পারবেন, আর তা না হলে কখনোই সফলতার হাতছানি দেবে না। নাম্বার 10, এই ছবিটি চরম এক বাস্তবতা প্রকাশ করেছে। আমরা যখন কোনো প্রোডাক্টের গায়ে শুধু দামটা দেখি তার নিতে একদমই আগ্রহী হই না, আর যদি সেটি ডিসকাউন্ট সহ দেওয়া থাকে সেটি কেনার জন্য হুমড়ি খেয়ে পড়ি। কিন্তু আমরা এটা বোঝার চেষ্টা করি না, শুধুমাত্র দাম লেখা যে প্রোডাক্ট এটার যা দাম ডিসকাউন্ট দেওয়া প্রোডাক্টেরও একই দাম। তাই পরবর্তীতে যখন কিছু কিনতে যাবেন তখন এই বিষয়টি খেয়াল রাখবেন। নাম্বার 11, এই ছবিটির বাস্তবতা একটু হাস্যকর, কারণ আমরা বর্তমানে যেই হারে সেলফি তুলে থাকি তাতে ধারণা করাই যায় যে আজ থেকে 5000 বছর পর মানুষ আমাদের কঙ্কালকে যখন খোদাই করে বের করবে তখন এমনভাবে তারা আবিষ্কার করবে। নাম্বার 12, এই ছবিটি খুবই গুরুত্বপূর্ণ একটি দিক নির্দেশ দিচ্ছে, সেটি হচ্ছে আমাদের কখনোই উচিত নয় কাউকে এটা ভেবে সাহায্য করা যে সেই ব্যক্তি কোনো না কোনোভাবে আপনার সাহায্যের পুনরাবৃত্তি ঘটাবে। আমাদেরকে মানুষকে কোনো কারণ ছাড়া নিঃস্বার্থভাবে সাহায্য করতে হবে, যদি সাহায্য করতেই হয়। ফলের আশা রেখে কর্ম করা উচিত নয়। থার্টিন, এই ছবিটি থেকে আমরা এটাই বুঝতে পারি যে আমরা আমাদের জীবনে যা কিছুই করি না কেন সবকিছুই একটা সময় এসে মৃত্যুর কাছে পরাজিত হবে। কোনো কিছুরই মূল্য সে সময় থাকবে না। এজন্য যতদিন বেঁচে আছেন ভালো কাজ করুন এবং নিজের মনের সুখ পার্থিব জিনিসে না খুঁজে ভাববাদী হতে শিখুন। নাম্বার 14, বর্তমানে শিক্ষা ব্যবস্থা এমন হয়ে দাঁড়িয়েছে যে আপনি যতটা অর্থ শিক্ষা গ্রহণ করার জন্য ব্যবহার করবেন ততটা অর্থের অর্ধেক টাকাও সেই মাধ্যমে কাজে লাগিয়ে অর্জন করতে পারবেন না। তাই নিজেকে শুধুমাত্র পড়াশোনার মাঝেই সীমাবদ্ধ না রেখে জীবনে বিভিন্ন কাজে নিজেকে দক্ষ করে তুলুন। দেখবেন পড়াশোনার পরে আপনার জীবন সফলতায় ভরপুর হয়ে যাবে। নাম্বার 15, আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা প্রতিনিয়ত সমস্যা খুঁজতে থাকি, যার কারণে আমরা কোনো কিছুর মাঝেই সফলতা দেখতে পাই না। কিন্তু এমনটা না করে যদি আপনি শুধুমাত্র আপনার চিন্তাভাবনার সমস্যা খুঁজে নিজেকে ঝালিয়ে নেন তাহলে দেখবেন কোনো কিছুই আপনার কাছে তেমন সমস্যা এবং কষ্টসাধ্য মনে হয় না, আর দেখবেন সকল সমস্যা আপনা আপনি ঠিক হয়ে যাচ্ছে। নাম্বার 16, আমরা অনেক সময় অনেক পরিশ্রম করার পরেও যে ফলাফল আমরা দেখতে পাই তা দেখে হতাশ হয়ে সফলতার পেছনে আর কাজ করতে চাই না। এই ক্ষেত্রে আমরা এটা খেয়াল করি না যে সফলতার যে ফল আপনার সামনে দৃশ্যমান তা সবসময় সঠিক হয় না, তার মধ্যেও অনেক কিছু আছে যা সম্পর্কে হয়তো আপনি অবগত নন। তাই অল্পতেই হতাশ না হয়ে যতটুকু পেয়েছেন তার মধ্যেই বিশালত্ব খুঁজতে থাকেন, দেখবেন একটা সময় গিয়ে পেয়ে গিয়েছেন। নাম্বার 17, প্রতিটা সম্পর্কের মাঝে এমনটা বেশিরভাগ সময় লক্ষণীয় হয় যে যখন দুজনের মাঝে যোগাযোগের দূরত্ব বেড়ে যায় তখন তারা মনে করে সেখানে প্রকৃত ভালোবাসা নেই, তাই একে অপরের কাছ থেকে দূরে চলে যায়। কিন্তু যদি আপনার সম্পর্কের ভিত্তি মজবুত থাকে তাহলে অবশ্যই আপনি দূরে থাকার পরও পর্যাপ্ত ভালোবাসা পাবেন এবং দিতেও পারবেন। সম্পর্কের মাঝে যোগাযোগের দূরত্ব কেবলই একটি অজুহাত। নাম্বার 18, আমরা যখন কোনো কাজের জন্য পরিকল্পনা করি তখন আমাদের পরিকল্পনাগুলো বেশিরভাগ ক্ষেত্রেই কাজের ধরনের চেয়ে অনেকটাই সহজ হয়, যার ফলে আপনি যখন কাজটি করতে যাবেন তখন দেখবেন কাজটি আপনার পরিকল্পনার চেয়ে অনেক বেশি কঠিন, যাতে করে আপনি সেই কাজটি কখনোই সঠিকভাবে সম্পন্ন করতে পারবেন না। তাই আমাদের অবশ্যই উচিত কোনো কাজের পরিকল্পনা যথেষ্টভাবে করা। ষোলো,
সফলতা বা সুখের জন্য আপনি হয়তো অনেক পরিশ্রম করে থাকেন, কিন্তু আপনাকে মনে রাখতে হবে সফলতা অথবা সুখ ততক্ষণ আপনার কাছে ধরা দেবে না যতক্ষণ না আপনি সঠিকভাবে সেটি সম্পূর্ণ করেন। এই জন্য আমাদের উচিত বুদ্ধি খাটিয়ে কাজ করা এবং সঠিক সময় সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন, আর পিঙ্ক পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না। শুধুমাত্র এভাবে পিঙ্ক পাই প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি ফাল্গুনি, আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।